মাননীয় বিচারপতি শ্রী সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের পক্ষ থেকে জানতে চান যে সেই সময়ে এই ঘটনার কোনো বিচার বিভাগ তদন্ত সিদ্ধান্ত হয়েছিল কিনা বা বিচার বিভাগ তদন্ত করা হয়নি কেন, তাতে বুদ্ধদেব বাবু বলেন সেই সময়ে পুলিশ রিপোর্টের ভিত্তিতে সরকার মনে করেছিলেন যে ফার্দার কোনো তদন্তের প্রয়োজন নেই। দ্বিতীয় কথা উনি বলেন যে আজকে পুলিশের বিভিন্ন যে ডকুমেন্ট যার ভিত্তিতে সেই সময় সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন তা পুলিশ দপ্তর কমিশনের কাছে যোগান দিতে পারছেন না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এটা কমিশন থেকে তদন্ত হওয়া উচিত, কেন এই সমস্ত কাগজপত্র এখন পুলিশ দপ্তর দিতে পারছেন না এটাও তদন্ত করে কমিশনে বার করা উচিত। আর উনি অর্বাচীন নির্বোধ শব্দটা ব্যবহার করেছেন, কমিশন বলেছেন যে একজন মন্ত্রী বলেছেন যে সেই সময় পুলিশ সরাসরি বুদ্ধদেববাবুর সঙ্গে ফোনে যোগাযোগে কাজ করছিলেন, সেই প্রসঙ্গে তিনি বলেছেন এই ধরনের অর্বাচীন মন্তব্যের গুরুত্ব না দেওয়াই ভালো। আর আন্দোলন সম্পর্কে কি বলেছেন, সব গণতান্ত্রিক বলেছেন যে সব আন্দোলনই নির্দিষ্ট গণতান্ত্রিক আন্দোলন নয় এবং সব গুলি চালনাকেই এক ভাষায় নিন্দনীয় বলা যায় না, কোনো কোনো সময় ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে পুলিশকে গুলি চালানো হতেও পারে, এই তার পুলিশকে ডিফেন্ড করা নয়, তিনি সেই ইনসিডেন্টে সেই সময়ে কেন রাজ্য সরকার জুডিশিয়াল কমিশন করেননি তার ব্যাখ্যা উনি বলেছেন সেই সময় সরকার বিচার বিভাগ তদন্ত করার সিদ্ধান্ত নেননি, এখন যখন বিচার বিভাগ তদন্ত হচ্ছে চলছে চলবে তাতে অসুবিধা নেই। সেই সময় ক্যাবিনেটের অনেক মন্ত্রী তারা আজকে বুদ্ধবাবু যে কথা বললেন সেই সময় ক্যাবিনেটের অনেক মন্ত্রী এখানে সাক্ষ্য দিতে এসে বলেছিলেন বিচার বিভাগ তদন্ত করা উচিত ছিল, তো এখানে একটা ডিফাই করছে দুজনের পক্ষ, ক্যাবিনেট মন্ত্রীর এক বক্তব্য আর ক্যাবিনেটের সামগ্রিক সিদ্ধান্ত দুটোর মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। বুদ্ধদেব বাবু ক্যাবিনেটের সিদ্ধান্তের কথা বলেছেন, রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা বলেছেন, কোনো কোনো মন্ত্রী হয়তো মনে করতেই পারেন বা কেউ কেউ মনে করতেই পারেন যে না বিচার বিভাগ তদন্ত হতে পারতো, এটা তো ব্যক্তিগত অনুভবের ব্যাপার, এর সঙ্গে তো সিদ্ধান্ত তৎকালীন হোম সেক্রেটারি মানে বর্তমান মন্ত্রী উনি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কংগ্রেসের অনেকে নাকি এই আন্দোলনটা এমন ভাবে হওয়া দরকার ছিল না এরকম মনে করে, এটা উনি বলেছেন যে সেই সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথাবার্তা হয়েছিল, ওর ধারণা হয়েছে সেই সময় কথা বলে তৎকালীন কিছু কংগ্রেস নেতা তারাও মনে করেছেন যে আন্দোলনটা যে পদ্ধতিতে করা হয়েছে সেই পদ্ধতিটা বাঞ্ছনীয় ছিল না। সর্বজন সমক্ষে দীর্ঘক্ষণ বুদ্ধদেববাবু বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন যে 21 জুলাই 2013 সালে তার মহাকরণে আসতে যেতে কোনো বাধা হয়নি, কেননা ওই আন্দোলনের আগে তিনি মহাকরণে পৌঁছেছিলেন এবং আন্দোলনের শেষে উনি মহাকরণে বেরিয়েছেন, সর্বক্ষণই মহাকরণ থেকে ওই ঘটনার ওপর নজর রেখেছিলেন, বিভিন্ন খবরাখবর তিনি রাখতেন, সেদিন যে আন্দোলন ছিল সে আন্দোলন কিন্তু বিভ্রান্তিমূলক, এবং তিনি আরও বলেছেন যে পরের দিন কমিশনে পুলিশের যে প্রাথমিক যিনি রিপোর্ট পান তার উপর ভিত্তি করেই তিনি বুঝেছিলেন যে এর কোনো বিচার বিভাগ তদন্তের প্রয়োজন নেই, তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল যে 24 জুলাই 1913 সালে আন্দোজার পত্রিকায় যে খবর বেরিয়েছিল যে বিনয় চৌধুরী বিমানবাবু এবং বুদ্ধদেববাবুরা চেয়েছিলেন বিচার বিভাগ তদন্তের কথা, সেটা কিন্তু যথার্থ নয়, যদিও তার সতীর্থ এবং লেফট ফ্রন্ট সরকারের বিভিন্ন শ্রমিক দলের সদস্যরা বলেছেন যে ওই ঘটনার বিচার বিভাগ তদন্তের প্রয়োজন